السلام عليكم ورحمه الله وبركاته আলা সাহবিহি আজমাইন আলমিন বাদ ভাইরা আমার আমরা আলোচনা করতেছিলাম মাসে সম্পর্কে এই পর্যায়ে যেই ব্যাপারগুলো বলবো মাসের সংক্রান্ত সেটা আছে মাসের পদ্ধতি সম্পর্কে মাসে কিভাবে করবেন যে যদি মুসা মুজা মাসে করতে হয় মাসেটা হবে হাতটাকে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে এবং বিশেষ করে মুজা সেটা চামড়ার হোক অথবা আপনার কাপড়ের হক সেটা উপরের ভাগ মাসে করতে হবে হুম আপনার পায়ের যে আঙ্গুলগুলো আছে সেখান থেকে আপনার ঝঙ্গার দিকে আপনার নিয়ে আসতে হবে টেনে মানে উপরের দিকে একবার টেনে আনতে হবে হ্যাঁ দুইবার তিনবার করতে হবে না এবং তলা মাসে করা যাবে না এটা হচ্ছে নিয়ম আর কি আরেকটা ব্যাপার জানতে হবে মাসে সম্পর্কীয় সেটা হচ্ছে কি কারণে মাসেটা বাতিল হয়ে যায় কয়েকটা কারণে মাসে বাতিল হয় মোজা মাসি ইত্যাদি সেটা হচ্ছে যে মাসের যে একটা সময় সময়সীমা রয়েছে যেটা বলেছি চব্বিশ এবং বাহাত্তর ঘন্টা ব্যক্তি বিশেষে সেটার যদি সময় শেষ হয়ে যায় তাহলে মাসে বাতিল হয়ে যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে যদি মুজা উভয়টা অথবা কোনো একটা যদি খুলে ফেলা হয় তাহলে মাসে বাতিল হবে তৃতীয় নম্বর হচ্ছে যদি আপনার বড় নাপাকি যদি এসে যায় অর্থাৎ কারোর গোসল ফরজ হয়ে যায় তাহলে মাসে এমনিতেই বাতিল হয়ে যাবে এখন হচ্ছে মুজা মাসের বিধান সম্পর্কে কথা মুজা মাসেটা সাধারণ হচ্ছে শরীয়তের একটা সুবিধা যেটা আপনার করা ভালো মোজা খুলে ফেলার চাইতে এবং আপনার পা ধোয়ার চাইতে কারণ আল্লাহ যে সুবিধা দিয়েছেন সেটা গ্রহণ করা আল্লাহ চান এবং বিশেষ করে রসুল আকরম আসলামের অনুসরণ পাওয়া যাবে ক্ষেত্রে এবং বেদাতিদের বিরোধিতা পাওয়া যাবে সুতরাং শরীয়তের যে সুযোগ সেটা গ্রহণ করা সেটাই উত্তম হ্যাঁ তাহলে সেটা একটা সুযোগ সেটা গ্রহণ করা যেতে পারে এবং সেটা করা ভালো তৃতীয় নম্বর যেই মাসে করার ব্যাপার সেটা হচ্ছে যে আপনার কোন পট্টির উপর মাসে করা সেটা আপনার অথবা কোনো জিনিস যেটা আপনার লাগানো হয় বিশেষ করে ডাক্তাররা যেই আপনার লাগায় স্টিকারের মতো এরকম লাগায় সেটার উপর মাসে করা হুম জবায়ের কয়েকটা শব্দ আরবিতে ব্যবহার করা হয় ক্ষেত্রে একটা হচ্ছে জাবায়ের সেটা হচ্ছে কোনো চুরের উপর যেটা প্লাস্টারের মতো লাগানো হয় যেটার মধ্যে অনেক সময় কাঠি ব্যবহার করা হয় সেইগুলোকে জাবায়ের বলে এই জিনিসের উপর মাসে করতে পারবে মানে কোনো ভাঙ্গা চুরের উপর যেটা প্লাস্টার করে দেওয়া হয়েছে সেটার উপর মাসে আরবিতে যেটাকে জাবায়ের বলা হয় আরেকটা আশায় বলা হয় অর্থাৎ কোনো আপনার যেখানে ক্ষত হয়ে গেছে অথবা একটু পোড়া গেছে অথবা একটু মানে হালকা ভেঙে গেছে বা ছিঁড়ে গেছে এরকম জায়গার উপর কাপড় দিয়ে যে পট্টি বাঁধা হয় সেটাকে আশায় বলা হয় তাইলে প্লাস্টার পট্টি আরেকটা হয়েছে যেটাকে আরবিতে লুসুক বলা হয় অর্থাৎ কোনো ক্ষত জায়গার উপরে অথবা কোনো পোস্কা ফুটে গেলে তার চিকিৎসার জন্য ডাক্তাররা যেই স্টিকারের মতো একটা জিনিস দেয় লাগানোর জন্য সেটাকে লুসুক বলা হয় এই জিনিস প্রত্যেকটার উপরে মাসে করা যেতে পারে এবং এগুলার মাসের যে বিধান সেটা জানা দরকার এগুলোর পর মাসে করা যায়জ যদি আপনার সেইগুলার থাকা প্রয়োজনীয়তা দেখা দেয় যেগুলো থাকতে হবে চিকিৎসার জন্য কিন্তু শর্ত আছে যেগুলো প্রয়োজনের বাড়তি যেন আপনার পেছানো না হয় যে আপনার যেখানে চিকিৎসার জন্য এতটুকু জায়গা আপনার প্লাস্টার করতে হবে যদি এই পর্যন্ত প্লাস্টার করে দেওয়া হয় তাইলে চলবে না মানে যতটুক প্রয়োজন এতটুক করতে হবে এই শর্তে এটার উপর মাসে চলবে হুম আর চলবে না কখন যদি প্রয়োজন শেষ হয়ে যায় মানে নিচের অংশ ভালো হয়ে গেছে যেটার উপর প্লাস্টার বা এরকমভাবে পট্টি বাঁধা হয়েছে সেটা যদি আপনার ভালো হয়ে যায় প্রয়োজন না থাকে মাসে করার তখন কিন্তু মাসে করা জায়েজ নেই অথবা যদি সেটা খুলে ফেলার ক্ষেত্রে যদি কোনো কষ্ট না হয় যা আপনি খুলে আপনার এটার উপর মাসে করতে পারেন কোনো ক্ষতিও হবে না এবং কষ্ট হবে না তাহলে সেই সময় কিন্তু মাসে করতে পারবেন না মাসে করতে হবে প্রয়োজন থাকতে হবে এবং এটা খুলে ফেললে কোনো ক্ষতির আশঙ্কা আছে অথবা কষ্ট পেতে হবে তখনই মাসে চলবে আরেকটা জিনিস জানতে হবে মাসে সংক্রান্ত এগুলোর উপর মাসে করতে গেলে এগুলোর পদ্ধতি জানতে হবে পদ্ধতি হচ্ছে যে এটার আশপাশ ধুয়ে ফেলতে হবে যেমন প্লাস্টার করা হয়েছে হাতের মধ্যে যতটুক ধোয়া লাগে যতটুকু প্লাস্টার আছে বাকি অংশ ধুয়ে ফেলতে হবে এবং যেই অংশ প্লাস্টার করে আসে সেটার উপর মাসে করবে চতুর্দিক থেকে হুম কিন্তু যদি আপনার উজুর জায়গার বাইরে যদি প্লাস্টার থাকে সেটা কিন্তু মাসে করতে হবে না মানে একজনকে প্লাস্টার করে দেওয়া হয়েছে এই থেকে এই পর্যন্ত তাহলে এই পর্যন্ত এইগুলো কিন্তু ধোয়ার জায়গা নয় সুতরাং আপনার পুরোটা মাসে করতে হবে না তখন মাসে করার ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে মানে অজুর জায়গার বাইরে যদি বাড়তি যদি প্লাস্টার ইত্যাদি করা হয় পট্টি লাগানো হয় আট নম্বর যেই ব্যাপারটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে তাইম্মমের বিধান সম্পর্কে তাইমম কাকে বলা হয় তাইম হচ্ছে চেহারা এবং দনু হাতকে কোনই পর্যন্ত পবিত্র মাঠে দিয়ে পবিত্রতার উদ্দেশ্যে বিশেষভাবে মাসে করা সেটার নাম হচ্ছে তাইম্মমা এটার বিধান কী এই তাইমম করা ওয়াজিব ওজু এবং গোসলের বিপরীতে যদি পানি না থাকে হুম অথবা পানি ব্যবহারে যদি সক্ষমতা না থাকে পানি আসে কিন্তু ব্যবহার করতে পারবেন না অথবা পানি নেই এই দুই অবস্থা তেমন করা ওয়াজিব এখন হচ্ছে তাইমের যে বিধান এই বিধানের আসল মূল রহস্য কি সেটা আমাদের জানতে হবে তাইমুম করা হচ্ছে উম্মদ মাহমেদের একটা বিশেষ বৈশিষ্ট্য এটা কিন্তু অন্যান্য আগের উম্মদের মধ্যে ছিল না আল্লাহ হাজির শাহানু এই উম্মতের জন্য সহজতা আপনার নিয়ে এসেছেন এই হিসাবে এটার হ্যাকমত হচ্ছে সহজ করে দেওয়া এই তাইমের ব্যাপারটা তাদের প্রতি আল্লাহ হাজির দয়া করেছেন এটা হচ্ছে আপনার এই যে তাইমের বিধানের আসল রহস্য মূল রহস্য এখন কথা হচ্ছে যে যেই সমস্ত অবস্থায় আপনার তাইমুম করা যায় সেই অবস্থাগুলো আমাদের জানতে হবে এক নম্বর হচ্ছে পানি যদি না থাকে চাই সেটা পানি না থাকার ব্যাপারটা নিজের এলাকায় হোক অথবা সফরের জায়গায় হোক অথবা এবং সে পানি খুঁজেছে কিন্তু পায়নি তাইলে পানি পাওয়া যায়নি এমত অবস্থায় তাই মন করতে পারবে দ্বিতীয় নম্বর হচ্ছে যে তার সাথে পানি আছে ঠিকই কিন্তু এই পানি পান করার জন্য দরকার অথবা পাক করার জন্য দরকার যদি এইগুলো যদি ব্যবহার করে ফেলে সেই পবিত্রতা অর্জনের ক্ষেত্রে তাইলে তার প্রয়োজনীয়তা দেখা দেবে কষ্ট হবে সে পান করার জন্য সে আর পানি পাবে না এবং নিজের মৃত্যুর ভয় এসে যাবে যে মৃত্যুর আশঙ্কা থাকবে হুম অথবা সে নিজের নিজের আশঙ্কা না হলেও তার সাথে কোনো আপনার কি আছে পশু আছে পশুও কষ্ট পাবে যদি এরকম যে পানিটা ব্যবহার করে ফেলে তাহলে এই সমস্ত ক্ষেত্রেও পানি থাকা সত্ত্বেও সেটা যদি পানের ক্ষেত্রে পাকের ক্ষেত্রে প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহার করার দরকার হয় তাইলে সেই পানি থাকলেও তাইমম করতে পারবে তিন নম্বর হচ্ছে যে পানি ব্যবহার করলে যদি শরীরের কোনো আপনার ক্ষতির আশঙ্কা হয় যেমন রোগ হতে পারে অথবা রোগটা ভালো হতে সময় লাগতে পারে তারপরেও সেই অবস্থায় কি তাইমং করতে পারবে চার নম্বর পরিস্থিতি তায়মের সেটা যদি পানি ব্যবহার করতে যদি অক্ষম হয় কোনো অসুখের কারণে যে সে নড়তেও পারে না এমন অক্ষম অথবা তার কাছে এমন কেউ নেই যে তাকে উজু করিয়ে দিবে এমতাবস্থায় সে নামাজের সময়টা বের হয়ে যাওয়ার আশঙ্কা করছে কিন্তু সে আপনার উজু পানি কষ্ট দিবে না কিন্তু সে অক্ষম সে পানির কাছে যেতে পারবে না সে নড়াচড়া করতে পারবে না এমতাবস্থায়ও আপনার তেমন করে সে কাজটা চালিয়ে দিতে পারবে পাঁচ নম্বর যে যদি আপনার পানি ব্যবহার করলে আপনার ঠান্ডার জ্বর ইত্যাদির যদি আশঙ্কা থাকে যে ঠান্ডা ধরে যাবে এবং সে পানি গরম করার কোনো জিনিস পাচ্ছে না তখন সে তাইমুম করে আদায় করতে পারবে এখন হচ্ছে তাইমুমের ধরন আমাদের জানা দরকার তাইমুমের ধরন হচ্ছে যে দুই হাত দিয়ে মাটির মধ্যে আঘাত করবে দুই হাতের আঙ্গুলগুলোকে একটু ফাঁকা রাখবে তারপরে আপনার চেহারাকে মাসে করবে ভিতরের আঙ্গুলের প্যাট দিয়ে এবং এরকম ভাবে মাসে করবে নিজের দুই হাতকে তার পিঠ দিয়ে আগে আর গিয়েছিল প্যাট দিয়ে এরকম হচ্ছে তার এরকম পিঠ দিয়ে এরকম মাসে করে দিবে এরকম এরকমভাবে বলা হচ্ছে যে আপনার চেহারাকে যখন মাসে করতে যাব। আমরা তখন মাসে করার ক্ষেত্রে খেয়াল করতে হবে চেহারা পুরোটা যেন মাসে হয় এবং দুই হাত কবজি পর্যন্ত যেন মাসে হয় কোনো অংশ যেন আপনার বাকি না থাকে এটা খেয়াল রাখার বিষয় আরেকটা বিষয় হচ্ছে তাইমুম আপনার বাতাল হবে কি কি কারণে তাইমুম নষ্ট হয়ে যাবে যেরকম উঁচু নষ্ট হয়ে যায় তাইমুম এরকম নষ্ট হয়ে যায় এটার অনেকগুলো কারণ রয়েছে এক নম্বর কারণ হচ্ছে যদি তাইমুমটা করা হয় পানি না থাকে কারণে পানি পাওয়ার সাথে সাথে বাতিল হবে আর যদি করা হয় আপনার পানি ব্যবহারে সক্ষমতা না থাকার কারণে তাইলে যখনই পানি ব্যবহার করতে সক্ষম হবে তখনই তাইমুম বাতিল হয়ে যাবে আরেকটি ব্যাপার হচ্ছে ওজু নষ্ট হওয়ার যদি কোনো কারণ পাওয়া যায় তাহলে তাইমম বাতিল হবে এরকম ভাবে যদি গোসলের কোনো কারণ পাওয়া যায় তাহলেও তাই বাতিল হয়ে যাবে যেমন আবার কারোর কোনো আপনার যেমন সে সহবাস করেছে যার কারণে গোসল ফরজ হয়ে গেছে অথবা যদি ঋতুস্রাব এসেছে অথবা সন্তান স্রাব এগুলোর কারণে এগুলো গোসলকে বাধ্যতামূলক করে দেয় এগুলো পাওয়া গেলেও তাই মোমকে বাতিল হয়ে যাবে সুতরাং এই ব্যাপারগুলো আমাদেরকে খেয়াল করতে হবে আরেকটি ব্যাপার বলে শেষ করছি সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি পানি তাই মানে পানিও ব্যবহার করতে পারছে না তাইম ব্যবহার করতে পার তাইমও করতে পারছে না তার বিধান কী কোনো ব্যক্তি পানি পাচ্ছে না মাটি পাচ্ছে না অথবা এমন অবস্থায় চলে গেছে যে সে নিজের শরীরের স্কিন কি স্পর্শ করতে পারে না পানি দিয়ে অথবা মাটি দিয়ে তখন সে যতটুকু যে অবস্থায় আছে ওই অবস্থায় সালাত আদায় করবে তাকে কোনো উজু করতে হবে না তাকে এমন করতে হবে না কারণ আল্লাহ শানু কখনও কাউকে সাধ্যাতিত কোনো কিছু করতে বাধ্য করেনি হুম এবং এই নামাজের আর দ্বিতীয়বার আপনার রিপিটও করতে হবে না কারণ সে তার সাধ্য মতো কাজ করেছে আল্লাহ বলেছেন ফাতকুল্লাহমাস্তা তাহাতুম তোমরা মতো আল্লাহকে ভয় করো অন্য একটা হাদিসে রসুল বলেছেন ইদা আমার তুকুম্বি আমা তাহাতুম আমি যখন তোমাদেরকে কোনো আদেশ করে সাধ্য মতো তা করতে চেষ্টা করবে তাইলে যদি পানিও ব্যবহার করতে না পারে তাইমুমের মাটিও মাটিও ব্যবহার করতে না পারে এমন কঠিন পরিস্থিতিতে যদি পড়ে তাহলে সে উজু তাইমুম সাড়াই আদায় করবে একটা ফায়দার কথা জানতে হয় যদি আপনার জানাবতের কারণে গোসলের পরিবর্তে তাইমুম করে তারপর যদি পানি পেয়ে যায় তাইলে তাকে অবশ্যই গোসল করতে হবে এটা হচ্ছে কথা এ বলে এখনকার জন্য আমরা শেষ করতে যাচ্ছি আলা মোহাম্মদ ওয়ালাআরহি ওয়াসাহবিহি আজমাইন